আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্যপ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সূচনাটা ভালোই হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে যে লক্ষ্যে বোলারদের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, সেই লক্ষ্যটা পূরণ হয়েছে দারুণভাবে। অধিনায়ক নিজে এবং মেহেদী হাসান মিরাজ দুজনে মিলে তিনটি করে উইকেট নিয়েছে, ফলশ্রুতিতে আফগানদের ইনিংসে ধস নামিয়েছেন। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিন আক্রমণে বিধ্বস্ত হয়েছে আফগানদের ইনিংস, অল আউট হয়েছে মাত্র 156 রানে। ধর্মশালার ব্যাটিং বান্ধব উইকেটে বাংলাদেশের সামনে লক্ষ্যটা ছিল 157 রানের। এমন টার্গেটের বিপক্ষে খেলতে নেমে প্রথম দিকেই তানজিদ হাসান তামিম রান আউটের শিকার হয়েছেন, পরবর্তীতে লিটন কুমার দাসকে আউট করেছেন ফজল হোক ফারুকি। দলীয় 27 রানের মাথায় আউট হয়েছেন লিটন। এ সময় লিটন দাসকে আউট করে বুনো উল্লাস শুরু করে ফজল হোক ফারুকি, আর তখনই ফারুকির দিকে তেড়ে গিয়েছিলেন লিটন কুমার দাস। এই সব কিছু ছাপিয়ে আজ দুর্দান্ত অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।